আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন স্টুডেন্ট বিষয়ে জাপান আসার অনেকেরই স্বপ্ন রয়েছে অনেকেই স্টুডেন্ট বিষয়ে জাপানে আসতে চায় এখন স্টুডেন্ট বিষয়ে জাপান আসলে প্রতি মাসে কী পরিমাণ অর্থ ইনকাম হতে পারে এবং প্রতি মাসে কী পরিমাণ অর্থ খরচ হতে পারে এটা সম্পর্কে যদি আপনার পূর্ব থেকে ভালোভাবে ধারণা না থাকে তাহলে দেখা গেল যখন আপনি জাপানে আসবেন আসার পর যখন স্টুডেন্ট বিষয়ে আসতেছেন আসার পর যখন দেখবেন যে আপনি যা আয় করতেছেন আপনার যা ব্যয় হচ্ছে তা দেখে মনে হচ্ছে যে স্টুডেন্ট বিষয়ে জাপান না এসে যদি আমি অন্য কোনো দেশে যেতাম বা অন্য একটা সিদ্ধান্ত নিতাম তাহলে হয়তো আমার জন্য ভালো হতো কি না এরকম একটা ধারণা হতে পারে তো যারা জাপান স্টুডেন্ট বিষয়ে আসতে চান আসার পূর্বে আমি আশা করি এই ভিডিওটা অন্তত একবার হলো দেখবেন যে স্টুডেন্ট বিষয়ে জাপানে আসলে কি পরিমাণ অর্থ ইনকাম করতে পারে একজন স্টুডেন্ট আর কি পরিমাণ অর্থ তার প্রতি মাসে খরচ হতে পারে তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি হাতে কলমে সে জিনিসটা বোঝানোর চেষ্টা করব। স্টুডেন্ট ভিসা জাপান একজন স্টুডেন্ট যখন জাপানে আসে যখন আপনার জাপানে এয়ারপোর্টে সে পৌঁছায় তখন তাকে ইমিগ্রেশন থেকে তার জাইরু কার্ডের মধ্যে আঠাইশ ঘন্টা প্রতি উইক মানে এক সপ্তাহে সে আঠাইশ ঘন্টা কাজ করতে পারবে এরকম একটা পারমিট তার জাইরু কার্ডের উল্টা পাশে দিয়ে দিবে। তো এখন আপনি জাপানে যখন আসবেন তখন আপনি লিগেলভাবে জাপানে প্রতি সপ্তাহে আঠাশ ঘন্টা কাজ করার পারমিট পাবেন তো এখন যদি আপনি প্রতি সপ্তাহে ঘন্টা কাজ করেন তাহলে আপনি চার সপ্তাহ হচ্ছে এক মাস তো চার সপ্তাহ যদি একশো বারো ঘন্টা কাজ তো এক মাসে যদি আপনি একশো ঘন্টা কাজ করেন এবং প্রতি ঘন্টার আপনার যদি তো প্রতি ঘন্টার যদি আপনার স্যালারি ধরেন এগারোশো ইয়ানের মতো হয় এটা আপনার এগারোশো ইয়ানের বেশি হতে পারে আবার এক হাজার ইয়েনও হতে পারে তেরোশো ইয়েনও হতে পারে তো আর আনুমানিক আমি ধরে নিলাম যদি এগারোশো ইয়েনের মতো হয় আপনার এই প্রতি ঘন্টার আপনার ইনকাম তাহলে একশো বারো ঘন্টা আপনি হচ্ছে এক মাসে কাজ করার পারমিট পাবেন তাহলে সেটা এক মাসে গিয়ে আপনার ইনকাম দাঁড়াচ্ছে বারো মাং তিন হাজার সামথিং সেটা যদি আপনার এগারোশো ইয়ান করে ঘন্টা হয় তাহলে এরকম হতে পারে যদি ইয়েন করে ঘণ্টা হয় তাহলে মোটামুটি তেরো মাং সামথিংয়ের মতো হতে পারে আর যদি সেটা তেরোশৈন ঘন্টা হয় তাহলে সেটা আরও বেড়ে যাবে এখন কথা হচ্ছে আপনি যখন জাপানে আসবেন তখন আপনাকে জাপানের লিগেল ওয়েতে থেকে কি পরিমাণ ইনকাম করা যাবে সেটা মাথায় নিয়েই জাপানে আসতে হবে এখন আপনি চিন্তা করেন যে ভাই সবাই তো এইভাবে ইনকাম করে না সবাই তো অন্য ওয়েতেও ইনকাম করতে পারে সেটা মাথায় নিয়ে জাপানে আসবেন না আসার পর যদি সেরকম কোনো অপরচুনিটি আপনার হয়ে যায় সেটা আলাদা কথা কিন্তু লিগেল ভাবে আপনি জাপানে কি পরিমাণ ইনকাম করতে পারবেন বা খরচ হচ্ছে সেটাই মাথায় নিয়ে খরচগুলো আমি বলি যখন একটা স্টুডেন্ট জাপানে আসে তখন সে রুম শেয়ার করে থাকি। তো আপনার যখন ওয়ার্ক থাকবেন সিঙ্গেল রুম হয়তো আপনি সিঙ্গেল অবস্থায় দুইজন অথবা তিনজন থাকতে পারেন কিন্তু যারা জাপান স্টুডেন্ট বিষে আসে তারা প্রথম অবস্থায় একটু কষ্ট করে দেখা গেল তিনজন অথবা চারজন একটা রুম শেয়ার করে থাকে তো একটা রুমে যদি তারা তিনজন অথবা চারজন থাকে তাহলে বাসা বাড়া আপনার বিশ হাজার ইয়ানের মতো হতে পারে এটা সর্বোচ্চ ধরা যায় তারপরে হচ্ছে আপনার বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল এগুলো আসলে চারজন পাঁচজন একসাথে রুম শেয়ার করে থাকলে মোটামুটি পাঁচ হাজার ইয়ানের মতো হয় এর বেশি হওয়ার কথা না তারপর হচ্ছে আপনার খাবার খরচ এখন তিনজন চারজন লোক যদি একসাথে থাকে জাপানে একটা বাসায় তাহলে খাবার খরচ বিশ হাজার ইয়ানের বেশি হওয়ার কথা না তারপরে হচ্ছে আপনার ট্রেন বিল এই ট্রেনের যে বিলটা সেটা হচ্ছে আপনি স্কুলে যাবেন আপনার বাসা থেকে তারপরে আপনার এই কাজে যাচ্ছেন সেটা তো আপনাকে ট্রেনের বিল দিয়ে দিবে যদি স্কুল অন্য লাইনে হয় তাহলে আপনার মোটামুটি প্রতি মাসে দশ হাজার ইয়ানের মতো ধরতে পারেন আপনার ট্রেনের বিল রয়েছে তারপরে আপনি যে আপনি যখন মোবাইল ফোন ইউজ করবেন মোবাইল ফোনের বিল আপনার পাঁচ হাজার ইয়ানের মতো হতে পারে তারপরে আপনার অন্যান্য খরচ থাকতে পারে দেখা গেল আপনি প্রতি মাসে কিছু শপিং করতে চাইলেন বা কোথাও রেস্টুরেন্টে একটু খেতে যেতে চাইলেন বা অন্যান্য খরচ থাকতে পারে সেগুলো দশ হাজার ইয়ানের মতো হতে পারে তারপর হচ্ছে আপনার টিউশন ফিস এখন আপনি তো প্রথম যখন জাপানে এসেছিলেন এক বছরের টিউশন ফিস দেশের থেকে ম্যানেজ করে নিয়ে এসেছিলেন এখন হয়তো আপনার ওই অর্থটা দেশে রিটার্ন দিতে হবে অথবা পরবর্তী বছরের জন্য আপনার টিউশন ফিসটা সেভিংস করতে হবে সেক্ষেত্রে প্রতি মাসে অন্তত আপনাকে পাঁচ মাং ইয়ানের মতো সেভিংস করতে হবে তো এখন কথা হচ্ছে এই যে আপনার খরচগুলো সব যদি আমি একসাথে যোগ করি তাহলে মোটামুটি আপনার বারো মাং ইএনেরানের মতো হয় তো বারো মাং ইএনের মতো হয় কারো হয়তো আর একটু কম হতে পারে বা কারো একটু বেশি হতে পারে তো বারো মাং ইএন যদি আমি এখান থেকে বাদ দিই আমি এগারোশো ইএন যদি আপনাকে ওয়ার্কিং হাওয়ার হিসেবে ক্যালকুলেশন করি তাহলে আপনার যা ইনকাম হয় তার থেকে আপনার খরচটা বাদ দিলে মোটামুটি তিন হাজার ইএনের মতো সেভিংস হচ্ছে অনেকের হয়তো নাও হতে পারে বা অনেকের আরও বেশি হতে পারে এটা হচ্ছে লিগেল ওয়েতে আর যদি আপনার প্রতি মাসের ইনকামের যে ধরনটা সেটা যদি আপনার প্রতি ঘন্টায় কাজের ইনকামটা যদি আপনার বারোশোয়েন বারো বেশি হয় নাইট শিফটে কাজ করেন তাহলে যদি মোটামুটি তেরোশো বা চোদ্দোশো হয় তাহলে সেটা পনেরো মাং বা ষোলো মাংও গিয়ে পৌঁছাতে পারে তো এখনও হচ্ছে স্টুডেন্ট বিষয়ে জাপানে আসলে এই পরিমাণ অর্থ আপনি লিগেল ওয়েতে ইনকাম করতে পারবেন আর এই পরিমাণ অর্থ আপনার খরচ হতে পারে তো খরচ আর ইনকামের সাথে তারতম্য করতে গেলে অনেকটা লেভেল জিরো অনেক সময় দেখায় এখন হয়তো অনেকে ইএন এর হিসাবটা নাও বুঝতে পারে যে ভাইয়া আমরা তো ইএন এর হিসাবটা বুঝি না আমাদের ইএন এর হিসাবটা বুঝিয়ে দেন ইএন হিসাবটা যদি আমি সংক্ষেপে বুঝিয়ে বলি সেটা হচ্ছে আপনার ওয়ান ইএন বাংলাদেশি টাকায় হচ্ছে পয়েন্ট সেভেন সেভেন টাকা মানে আপনি যদি জাপানে এক ইএন ইনকাম করেন তাহলে সেটা বাংলাদেশের টাকায় পয়েন্ট পঁচাত্তর টাকা হতে পারে সেটা গুগলে সার্চ দিয়ে আপনি দেখতে পারেন যে বর্তমানে রেটটা কেমন চলতেছে যদি আপনাকে আমি গুগলে নিয়ে একটু দেখানোর চেষ্টা করি জাপান ইয়েন বিডি টাকা লিখে যদি আপনি সার্চ করেন তাহলে বর্তমানে যে রেটটা চলতেছে সেটা এখন চলে আসবে এখন বর্তমানে রেট চলতেছে জাপানের এক ইয়েন সমান সমান বাংলাদেশের পয়েন্ট সাতাত্তর পয়সা তো ধরেন আপনি যদি দশ হাজার ইনকাম করলেন তাহলে সেটা বাংলাদেশের টাকা কত হতে পারে এই দশ হাজার ইএনকে যদি আপনি পয়েন্ট সেভেন সেভেন দিয়ে গুণ করেন দশ হাজার ইএন ইন্টু পয়েন্ট সেভেন সেভেন তাহলে দাঁড়ায় সাত হাজার সাতশো টাকা অর্থাৎ জাপানের এক মাং হচ্ছে বাংলাদেশের টাকায় সাত হাজার সাতশো টাকা তো যেহেতু আপনি জাপানে ইনকাম করবেন ইএনএ খরচও করবেন ই এ সেক্ষেত্রে আপনি বাংলাদেশের টাকায় কত হতে পারে সেটা ক্যালকুলেশন না করলেও পারেন তো এখন কথা হচ্ছে যে ভাইয়া স্টুডেন্ট বিষয় যে আমরা জাপানে আসবো তাহলে আমাদের ফিউচার কী যদি একটু কষ্ট করে লিগেল ওয়েতে আপনার দুই থেকে তিনটা বছর এভাবে একটু কষ্ট করে স্টুডেন্ট ভিসায় জাপানে থাকতে পারেন তারপরে যখন আপনি জব ভিসায় চলে যাবেন তখন আপনি প্রতি মাসে আশি হাজার বা আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী সেটা এক লক্ষ টাকার মতো আপনার ইনকাম হতে পারে সেটার উপরে আমার ভিডিও রয়েছে আপনারা আমার পেজ থেকে খুঁজে দেখে নিতে পারেন যে জাপানে ওয়ার্ক ভিসায় থাকলে প্রতি মাসে কী পরিমাণ অর্থ সেভিংস করা যায় বা ইনকাম হওয়ার পর কি পরিমাণ অর্থ খরচ হওয়ার পর যা থাকে আর কি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ